আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আর একটা গ্রামাটিক্যাল ক্লাস নিয়ে আসলাম। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট একটা রুল শেখাবো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের। তোমরা বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেখতে পারতেছো এগুলো হলো ফ্রেজাল ভার্ব। ফ্রেজ হলো কয়েকটা শব্দের একটা গুচ্ছ যেগুলো একটি অর্থ প্রকাশ করে, কয়েকটা ওয়ার্ড মিলে একটি অর্থ প্রকাশ করে। আচ্ছা, যাই হোক, তো লুক ফরওয়ার্ড টু, কুড নট হেল্প, ক্যান নট হেল্পও হয়, ক্যান নট হেল্প। এরপর উইথ এ ভিউ টু, ক্যান নট বিয়ার, ক্যারি অন, পুট অফ, ডিপেন্ড অন, ওয়ার্থ, ওয়ারি অ্যাবাউট, অ্যাম ইউজ টু, ক্যান নট হেল্প, ইজ ইউজ টু, আর ইউজ টু। এই যে ভার্বগুলোর কথা বললাম, ফ্রেজাল ভার্ব, এগুলো এই ফ্রেজাল ভার্বগুলোর পরে তোমরা যে ভার্বটা দেখবে বন্ধুরা, আমি আবারও বলছি, নিম্নলিখিত মানে আমি যে ভার্বগুলোর কথা বলেছি তোমাদেরকে, আমি আবার দেখাই দিচ্ছি কোন কোন ভার্ব। এই যে বন্ধুরা একটু ফলো করো, জাস্ট তোমাদের দেখাই দিচ্ছি আমি। শিক্ষার্থী বন্ধুরা, আমি অলরেডি আন্ডারলাইন করে দিয়েছি যে সমস্ত এই ফ্রেজাল ভার্বগুলো নিচে আন্ডারলাইন করেছি। এই ফ্রেজাল ভার্বগুলোর পরে তোমরা যে ভার্বটাই দেখবে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিবে, অর্থাৎ মূল ভার্ব সাথে আইএনজি যুক্ত হবে। ওকে, আমি এটা নিচে লিখে দিয়েছি, তোমরা একটু ফলো করলেই বিষয়টা দেখতে পারবে। এই যেখানে লেখা আছে দেখো, প্রভৃতি ফ্রেজাল ভার্বগুলোর পরে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। সংক্ষেপে ফ্রেজাল ভার্ব প্লাস ফ্রেজাল ভার্ব প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আইএনজি। ওকে, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আল্লাহ হাফেজ।